শুভ সকাল বন্ধুরা আজ তিন সেপ্টেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো অন্ধ্রপ্রদেশে পাতারকান্দির ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার সন্ধানহীন সঙ্গী এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে সাত সেপ্টেম্বর করিমগঞ্জের জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান করিমগঞ্জে আগামী দশ সেপ্টেম্বর যে স্টেট লুক আদালত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়েছে জানিয়েছেন করিমগঞ্জের জেলা আইন সেবা কর্তৃপক্ষের সচিব সরকারের দুই সন্তান নীতি পদ হোয়াতে চলেছেন লাতু সজপুর জিপির ছয়জন ওয়ার্ড সদস্য অভিভাবক মন্ত্রীর রদ বদল জেলার দায়িত্ব বদলালো একাংশের হাইলাকান্দিতে জয়ন্ত মল্ল বড়ুয়া করিমগঞ্জে পিজুষ হাজারিকা এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে তিনশো ত্রিশ একর জমি দখল মুক্ত করতে আজ সুনিতপুরে উচ্ছেদ অভিযান মনোভাবে প্রস্তুত প্রশাসন মুতায়েন এক হাজার নিরাপত্তারক্ষী মরিগাঁও বরপেটা বঙ্গাইগাঁওয়ের এর গুপার পর এবার গোয়ালপড়ার মাদ্রাসায় চলবে প্রশাসনের বুলডোজার গোয়ালপড়ায় জালালের মাদ্রাসাও গুড়িয়ে দেবে প্রশাসন শিলচরের রাঙ্গির খাল ও খাল এলাকার সরকারি জমি দখলমুক্ত করতে নির্দেশ এবং সর্বশেষ খবরটি হল শিলচরের সাংসদ বিধায়কের ডিএনএ নেই জনসেবা পুরকর বৃদ্ধি নিয়ে তুপ সাংসদ সুস্মিতার কর বৃদ্ধির আগে প্রশাসনের নাগরিক সেবা করা প্রয়োজন প্রতিটি সরকারি কার্যালয়ের ট্যাক্স আদায় করুক পুরসভা বেআইনি সেলফ অ্যাসেসমেন্টের বিরুদ্ধে খেলা হবে হুঙ্কার তৃণমূল নেত্রীর এবারে শুনুন বিস্তারিত খবর প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন শিলচরের সার্কল অফিসার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন রাঙ্গির খাল এবং খাল এলাকায় যে সকল ব্যক্তি সরকারি জমি নালা খাল ইত্যাদি বেদখল করে বসবাস করছেন তাদের অবিলম্বে সরকারি জমি নালা খাল ইত্যাদি দখলমুক্ত করতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অপরদিকে থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে দিনের মাথায় পাতারকান্দি নিখুঁজ ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হলো অন্ধ্রপ্রদেশে ওই ব্যক্তির সঙ্গী এখনও সন্ধানহীন এমন কাণ্ডে চাঞ্চল্য বিরাজ করছে পাতারকান্দি জুড়ে বর্তমানে সেখানের এক হাসপাতালের মর্গে রয়েছে মৃতদেহ পাথারকান্দির বাড়িতে আনার তুড়জুড় চলছে এতে জেলা প্রশাসন সহ স্থানীয় বিধায়ক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জানা গিয়েছে গত উনিশ আগস্ট কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন পাথারকান্দির সাধুকুটি গ্রামের নীলু রায় ও শৈলেন্দ্র দাস বিশ আগস্ট গুয়াহাটি পৌঁছে বেঙ্গালুরুতে যাবার জন্য তিনসুকিয়া বেঙ্গালুরু এক্সপ্রেসে চাপেন একুশ আগস্ট তারা উড়িষ্যা পৌঁছান তখন পর্যন্ত তাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ হয় পরিবারের কিন্তু দিন পর না পৌঁছায় পড়েন পরিবারের কোম্পানির কর্তারা তাদের মোবাইলও চার সুইচ অফ পাওয়া যায় পরে বিষয়টি করিমগঞ্জ জেলা পুলিশের পাশাপাশি বাজারি পুলিশের নজরে আনা হয় বিষয়টি সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্য পুলিশে জানিয়ে দেওয়া হয় খবরটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যম সহ গণমাধ্যমে এদিকে গত বৃহস্পতিবার রাতে অন্ধ্রপ্রদেশের কামাপেলাম রেল স্টেশনের পাশাপাশি একটি জঙ্গলে উদ্ধার হয় এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ পরে ছবিটি সেখান থেকে করিমগঞ্জ পুলিশে পাঠিয়ে দেওয়া হলে তা নীলুর বলে শনাক্ত করেন পরিবারের লোকেরা এমন খবরে নীলুর পরিবারের লোকজন সহ আত্মীয় পরিজনরা ভেঙ্গে পড়েছেন মৃত নীলুর স্ত্রী ও তিন কন্যা সন্তান রয়েছে গত মাসে তার জ্যেষ্ঠ কন্যার বিয়ে হয় মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তিনি বাড়িতে আসেন নীলু সেখানে এক বেসরকারি কোম্পানিতে কাজ করতেন ধারণা করা হচ্ছে বেঙ্গালুরু পৌঁছার আগে চক্রের অপহৃত হন তারা পরে সঙ্গে থাকা টাকা সহ মোবাইল ও সোনাদানা হাতি নিয়ে তাদের প্রাণে মেরে গা ডাকা দেয় দুষ্ট চক্রটি তবে এই সংবাদ সংগ্রহ পর্যন্ত মৃত নীলুর সঙ্গী শৈলেন্দ্র দাস এখনো সন্ধানহীন ট্রেন সফর করতে গিয়ে যাত্রীদের এমন লাঞ্ছনা সহ মৃত্যু পতিত হওয়ার ঘটনায় অনেকেই নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন বিষয়টি নিয়ে স্থানীয়রা মুখ্যমন্ত্রী সহ জেলা শাসক ও বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন অপরদিকে জেলার অভিভাবক মন্ত্রীদের তালিকায় ফের রদ করা হল নয়া দুই মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ও নন্দিতা গার্লুসাকে স্থান করে দিতে মন্ত্রিসভার সদস্যদের মধ্যে জেলার দায়িত্ব নতুন করে ভাগ করে দেওয়া হয়েছে কিছু কিছু মন্ত্রী অবশ্য আগের জেলার দায়িত্বেই রয়েছেন কিন্তু একাংশকে আবার এক জেলা থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে অন্য জেলার বরাকের তিন জেলার অভিভাবক মন্ত্রী বদলানো হয়েছে অশোক সিংহলের বদলে কাচারের অভিভাবক মন্ত্রী হয়েছেন জয়ন্ত মল্ল বড়ুয়া পরিমল শুক্লবদ্ধের বদলে করিমগঞ্জ হাইলাকান্দির দায়িত্বে এসেছেন পীযুষ হাজারিকা ও জয়ন্ত মল্ল বড়ুয়া ক্ষমতায় সেই জেলার উন্নয়নের দায়িত্ব মন্ত্রীদের মধ্যে ভাগ করে দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভারপ্রাপ্ত মন্ত্রীদের নামও বদলানো হয় প্রয়াত তরুণ গগৈর সময় জেলার দায়িত্বে থাকা মন্ত্রীরা ছিলেন ভারপ্রাপ্ত মন্ত্রী কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা নাম দেন অভিভাবক মন্ত্রী তাদের সঙ্গে একজন সচিব পর্যায়ের সরকারি অফিসারকে নিয়োগ করে নাম দেওয়া হয় অভিভাবক সচিব জেলার উন্নয়নের কাজকর্ম তদারকির ভার পড়ে তাদের উপর ফলে অভিভাবক মন্ত্রীদের ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলার উন্নয়নের জন্য অভিভাবক মন্ত্রীদের জবাবদিহি করার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী জেলা শাসকদের সঙ্গে মিলে জেলার উন্নয়নের দায়িত্ব সামলান অভিভাবক মন্ত্রীরা জেলার প্রতিটি উন্নয়ন প্রকল্প সুবিধাভোগীর তালিকায় অনুমোদন নিতে হয় অভিভাবক মন্ত্রীদের তবে অভিভাবক মন্ত্রীদের তালিকায় এখন রদ বদল করার পেছনে কি কারণ রয়েছে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু বলা হয়নি সরকারি সূত্রে কিন্তু কয়েকজন অভিভাবক মন্ত্রীর কাজে যে মুখ্যমন্ত্রী মুঠেই খুশি নন সেটা আগে থেকেই আজ করা যাচ্ছিল সম্ভবত সেই কারণেই বরাকের তিন জেলার অভিভাবক মন্ত্রীকে বদলানো হয়েছে কাছাড়ের উন্নয়নের দায়িত্বে ছিলেন অশোক সিংহল কিন্তু বন্যার সময় তার ভূমিকা খুব একটা প্রশংসা সূচক ছিল না একইভাবে হাইলাকান্দি ও করিমগঞ্জে পরিমল শুক্লবোধের কাজে অসুশী ছিলেন মুখ্যমন্ত্রী ফলে দুজনকেই সরতে হয়েছে মুখ্য সচিব পবন কুমার বরঠাকুরের স্বাক্ষরিত জেলার অভিভাবক মন্ত্রীদের যে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে সেই অনুযায়ী কৃষিমন্ত্রী অতুল বরাকে দেওয়া হয়েছে কামরূপ মেট্রো ও উত্তর লক্ষিমপুর জেলার দায়িত্ব খাদ্যমন্ত্রী রঞ্জিত দাসকে বঙ্গাইগাঁও ডিব্রুগড় ও তিনসুকিয়া জল সম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকাকে শোণিতপুর বিশ্বনাথ ও করিমগঞ্জ স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তকে গোলাঘাট মরিগাঁও ও দক্ষিণ শালমারা পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবর্ধকে নগাঁও ও হুজাই অর্থমন্ত্রী অজন্তা নেওয়াকে জুরহাট ও নলবাড়ি শিক্ষামন্ত্রী রনজ পেগুকে শিবসাগর মাদুলি ও বরপেটা নগর উন্নয়ন মন্ত্রী অশোক সিংহলকে কোকরাজার ও গোয়ালপাড়া জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে কাছাড় ধুবড়ি ও হাইলাকান্দি ও মন্ত্রী চন্দ্রমোহন পাটওয়ারীকে কামরূপ ও দরং রাজস্ব মন্ত্রী যুগেন মোহনকে কার্বি আংলং পশ্চিম কার্বি আংলং ও ডিমা হাসাও ক্রীড়া মন্ত্রী বিমল বরাকে চরাইদেব ও উদালগুড়ি বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা কার্লুসাকে বাক্সা ও বোজালি পার্বত্য উপজাতি কল্যাণ মন্ত্রী উর্খা গৌরা ব্রহ্মকে চিরাং ও তামুলপুর চা উপজাতি কল্যাণ মন্ত্রী সঞ্জয় কিষাণকে দেওয়া হয়েছে দেমাজি জেলার দায়িত্ব অপরদিকে গ্রুপ সদস্যের পদ খোয়াতে চলেছেন উত্তর করিমগঞ্জ কেন্দ্রের আটচল্লিশ নং লাতু সচপুর জিপির ছয়জন ওয়ার্ড সদস্য এ নিয়ে সরগরম হয়েছে জিপির রাজনীতি নিজেদের কুর্শি বাঁচিয়ে রাখতে সর্বশেষ উত্তর করিমগঞ্জ কেন্দ্রের বিধায়কের শরণাপন্ন হয়েছেন ছয় ওয়ার্ড সদস্য তিন দিনের মধ্যে নিজেদের সন্তানের জন্মের প্রমাণপত্র জমা দেওয়ার জন্য গ্রুপ সদস্যদের নামে চিঠি পাঠিয়েছেন উত্তর করিমগঞ্জ উন্নয়ন খণ্ড আধিকারিক জিপির ছয়জন ওয়ার্ড সদস্য সদস্য দুইয়ের বেশি সন্তান এ নিয়ে অভিযোগ জমা পড়ে বিগত বছরের ডিসেম্বর মাসে জেলা জেলাশাসক থেকে শুরু করে জেলা পরিষদ ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সহ জিপি কার্যালয় পর্যন্ত এই বিষয়ে অভিযোগ জমা পড়েছিল লাতু জিপির স্থায়ী বাসিন্দা কয়েকজনের অভিযোগ করা মতে লাতু সজপুর জিপির এক নং ওয়ার্ড সদস্য আশিক আলী দুই নং ওয়ার্ড সদস্য রায়না বেগম তিন নং ওয়ার্ড সদস্য কল্পা বেগম চার নং ওয়ার্ড সদস্য শামসুল ইসলাম আট নং ওয়ার্ড সদস্য সজনা বেগম এবং নয় নং ওয়ার্ড সদস্য সালিকুর রহমানের দুইয়ের বেশি সন্তান রয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় নমিনেশন পেপারে উল্লেখ করেছেন জীবিত সন্তান সংখ্যা দুই আবার নির্বাচনে জয়ী হয়ে দুইয়ের অধিক সন্তানের অভিভাবক হয়ে প্রতিনিধিত্ব চালিয়ে যাচ্ছেন ইউএস দুই আসাম পঞ্চায়েত আইন উনিশশো চুরানব্বই এবং আসাম পঞ্চায়েত সংশোধনী বিল দুই হাজার আইন অনুযায়ী অভিযোগ উঠে লাতু শতপুর জিপির ছয় পঞ্চায়েত সদস্য সদস্যার বিরুদ্ধে পঞ্চায়েত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা বেআইনিভাবে প্রতিনিধিত্ব চালাচ্ছেন অবিলম্বে এদের বিরুদ্ধে সঠিক তদন্ত চালানোর দাবি তুলেন অভিযোগকারীরা এরপর শুরু হয় তদন্ত দীর্ঘ আট মাসের তদন্ত শেষে জেলাশাসক কার্যালয় থেকে নির্দেশ দেওয়া হয় উত্তর করিমগঞ্জ খণ্ড উন্নয়ন আধিকারিককে এরপর গত পঁচিশ আগস্ট গ্রুপ সদস্যদের চিঠি প্রদান করেন উত্তর করিমগঞ্জ খণ্ড উন্নয়ন আধিকারিক চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে জন্মের প্রমাণপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় এতে অনেকটা দিশেহারা হয়ে উঠেছেন ছয় ওয়ার্ড সদস্য যতদূর খবর বিভাগীয় তদন্তে ছয় ওয়ার্ড সদস্যের সন্তানের জন্মের প্রমাণপত্র থেকে রাষ্ট্রীয় নাগরিকপঞ্জির খসড়া তালিকা থেকে শুরু করে বিভিন্ন নথি জমা হয়েছে গত ত্রিশ আগস্ট ভিডিও দেওয়া চিঠি সামনে নিয়েছেন ওয়ার্ড সদস্যরা এর মধ্যে তিন দিনের সময়সীমা শেষ হতে চলেছে এবার বুটের নমিনেশন পেপারের মতো যদি গ্রুপ সদস্যরা মিথ্যার আশ্রয় নেন তাহলে হয়তো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে আর যদি নিজেদের পক্ষ থেকে দুইয়ের বেশি সন্তানের জন্মের প্রমাণপত্র নিজে থেকে জমা দেন তাহলে পদ হারাচ্ছেন খুব শীঘ্রই মুট কোতা এক বছরের কার্যকাল হাতে রেখে গদিচ্যুত হতে চলেছেন লাতু সৎপুটজিবির ছয়জন ওয়ার্ড সদস্য অপরদিকে শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তীর ডিএনএতে নেই জনসেবা তারা দুজনেই নিজের সেবায় ব্যস্ত সরকার শিলচরে পুরকর বৃদ্ধির কৌশল গ্রহণের সময় সাংসদ বিধায়ক নিশ্চুপ থাকার অভিযোগ তুলে রাজদ্বীপ ও দিফায়নের বিরুদ্ধে আক্রমণ শোনালেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব তিনি সাফ বলেন পুরকর বৃদ্ধির কসরত করছে সরকার এমত অবস্থায় সাংসদ বিধায়কের বলিষ্ঠ ভূমিকা থাকা উচিত ছিল কিন্তু তারা কার্যত নিশ্চুপ সমাজের কাজ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন দুজনেই সুস্মিতার কথায় কর বৃদ্ধির আগে নাগরিক সভা করতে হবে প্রশাসনকে প্রশাসন সভা ডাকতে ব্যর্থ হলেই মাঠে নামবে তৃণমূল নাগরিকদের কাজ থেকে কর আদায়ের আগে ডিসি অফিস এসপি অফিস সহ প্রতিটি সরকারি কার্যালয়ের সেলফ অ্যাসেসমেন্ট নিয়ে সরকারের কাজ থেকে কর আদায় করতে হবে পুরসভাকে এক্ষেত্রে প্রশাসন ও পুরসভা ব্যর্থ হলে সব কোটি সরকারি কার্যালয় ঘেরাও করবে তৃণমূল শুধু তাই নয় খেলা হবে বলে হুঙ্কার দেন সুস্মিতা শুক্রবার বিকেলে নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব বলেন শিলচরের নির্বাচিত পুরো মেয়াদ শেষ হয়েছে দুই হাজার সালের এক এপ্রিল এর বহুদিন পর ঘোষণা করা হল পুরসভাকে নিগমে উন্নীত করা হবে শিলচরকে নিগমে উন্নীত করার ইচ্ছে থাকলে বহু আগেই এর প্রক্রিয়া গ্রহণ করা যেত কিন্তু সেটা করেনি সরকার সুস্মিতার কথায় পুরকর বৃদ্ধি করতে হলে জেলাভিত্তিক কমিটি করতে হয় প্রশাসনকে ওই কমিটিতে নির্বাচিত পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সদস্য হিসেবে থাকবেন তারা গোটা প্রক্রিয়া মনিটরিং করেন দুই সালের পর সেলফ অ্যাসেসমেন্ট পর্যালোচনা করা হয়নি কিন্তু নয় বছর পর যখন নির্বাচিত কোনো বোর্ড নেই তখন সুযোগ বুঝে কর বৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে সরকার যা অগণতান্ত্রিক ও বেআইনি সরকার নিয়ম বহির্ভূত কাজ করছে বলে মন্তব্য করেন সুস্মিতা তিনি সাহ বলেন পুরো প্রশাসকের অগণতান্ত্রিক কাজের সময় নাগরিক স্বার্থে এগিয়ে আসা উচিত ছিল স্থানীয় সাংসদ ও বিধায়কের কিন্তু তারা সমাজের ছেড়ে নিজের আখের গুটাতে ব্যস্ত এভাবেই শিলচুরের সাংসদ ও বিধায়ককে বিদ্ধ করেন তৃণমূল নেত্রী তিনি স্পষ্ট ভাষায় বলেন কর বৃদ্ধির আগে নাগরিক ডাকতে হবে প্রশাসনকে এর আগে প্রতিটি সরকারি কার্যালয় থেকে কর আদায় করতে হবে পুরসভা চালাতে সুস্মিতা বলেন জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে নাগরিক সভা ডেকে পরামর্শ গ্রহণ করেন জেলা শাসক কিন্তু কর বৃদ্ধির মতো নাগরিকের উপর বোঝা বাড়ানোর সময় সভা আহ্বান করতে অপারক কেন প্রশাসন কর বৃদ্ধির প্রস্তাব জেলা জেলাভিত্তিক কমিটি ছাড়া কার্যকর হয় না সেটা প্রশাসনকে স্মরণ করিয়ে দিয়েছেন সুস্মিতা শিলচরের সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে তুপ দেখে সুস্মিতা বলেন জনসেবা নেই ওদের ডিএনএতে ফলে শিলচরের মানুষের উপর করের বোঝা চাপানো হলেও তারা মুখ খুলছেন না সরকারের বিরুদ্ধে খুব জড়েন সুস্মিতা তিনি বলেন এই সরকার কোনো নিয়ম কানুন মানছে না ইচ্ছে খুশি কাজ করছে সেলফ অ্যাসেসমেন্টের ফর্ম তিনি পূরণ করবেন না বলে সাহাব জানান বলেন যদি প্রপত্র পূরণ করতেই হয় তবে সাদা কাগজে তা লিখে দেবেন কর বৃদ্ধির আগে প্রশাসন নাগরিক সভা আহ্বান না করলে দুর্বার আন্দোলনের পথে যে পা বাড়াবে তৃণমূল তা স্পষ্ট করে দিয়েছেন সুস্মিতা দেব তৃণমূল কাতার জেলা সভাপতি রাজেশ দেব ও সাধারণ সম্পাদক সজল বণিককে পাশে বসিয়ে পুরকর্মী